আজকে আমরা এখান থেকে 580,000 মানুষের কাছে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের ডিবিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। আমি জেলা শাসককে অভিনন্দন জানাই। এর আগেও আমি বিভিন্ন জেলা থেকে প্রায় 16,00,000 মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছি। আপনারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রীতে বলেছিলেন প্রায় 13,00,000 মহিলা যে আমাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে নেই, দেয়া হোক। 1 ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি? তাদের টাকা যেতে শুরু করেছে, ব্যাংকে খোঁজ নিন। প্রায় 10,00,000 বার্ধক্য ভাতা করে দিয়েছি, তাদের টাকাও 1 ফেব্রুয়ারি থেকে ব্যাংকে যাচ্ছে। মানবিক ভাতা 7,000 করে দিয়েছি, 85,00,000 কন্যাশ্রী করে দিয়েছি। আর এবার বাজেটে একটু বলি, আরেকটু ভাই বোনেরা আমার মনে রেখো, যে কোনো রাজ্য কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে। তার কারণ, আমাদের সব কিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, আমাদের বঞ্চনা করা সত্ত্বেও, আমাদের দিল্লি আমাদের ভাতে মারা সত্ত্বেও, মনে রাখবে 1,18,000 কোটি ছাড়াও আরও 41,000 কোটি যেটা দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি। এবার যুক্ত করুন সংখ্যাটা কত হয় দেখুন। এবার কি কই আমার লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা এসছে এখানে? এপ্রিল মাস থেকে যারা 500 টাকা পেতেন 1,000 করে পাবেন, সবাই খুশি তো? একবার জোরে বলুন খুশি। আর তপশিলি আদিবাসী ভাই বোনেরা 1,200 করে পাবেন। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে, লক্ষ্মী ভাণ্ডার টু বার্ধক্য ভাতায়। বেঁচে থাকুন আমার মা লক্ষ্মীরা, আমার মা সরস্বতীরা, আমার আম্মা, আমার মাদার সকলে। মনে রাখবেন, 3টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা, যারা মৎস্যজীবী 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না। সমুদ্রে এত খরা স্রোত থাকে, ভরা স্রোত থাকে, তাই এই 2 মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয়। সেই 2 মাস গভর্নমেন্ট তাদের 5,000 টাকা করে 2 মাস 10,000 টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের। যারা কাজ করেও টাকা পায়নি, 21,00,000 জব কার্ড হোল্ডার, যে টাকাটা তারা পায়নি কাজ করে, সেই টাকাটা 21 ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংকে চলে যাবে, তাই তো? ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। 21,00,000 গরিব মানুষ জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজ বছরে আমরা দেব, তার নাম হচ্ছে কর্মশ্রী। তরুণের স্বপ্নে 12 ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন, নেক্সট ইয়ার থেকে তারা 11 ক্লাস থেকে পাবেন। কারণ 12 ক্লাস থেকে পেলে তারা 11 ক্লাসটা কমপ্লিট করতে পারেন না। আমার মনে হয় 11 ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে। মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে, আমার অনেক অভিনন্দন তাদের। মাদ্রাসাও মনে অনেকটা শেষ হয়ে গেছে, এখনও হায়ার এডুকেশনগুলো, হায়ার সেকেন্ডারি, হায়ার মাদ্রাসাগুলো বাকি আছে। ICSE বা CBSE সকলকে আমার আগাম অভিনন্দন রইল। মনে রাখবেন, যদি আমার কোনো তাঁতি ভাই, আগে তারা কোনো সাহায্য পেত না, বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান, তাহলে সেই পরিবারকে 2,00,000 টাকা এককালীন দেয়া হবে। মিড ডে মিলে যারা রান্না করে, আগে পেত মাত্র 1,000 টাকা, আমরা 500 টাকা বাড়িয়েছিলাম, অর্থাৎ এখন পায় 1,500 টাকা। আগামী মাস থেকে
তারা তাদের জন্য আরও 500 টাকা বাড়ানো হলো, তারা পাবেন 2000 টাকা করে, তারা খুবই গরিব লোক। এছাড়াও মনে রাখবেন সরকারি কর্মচারীদের 4% দিয়ে দেওয়া হচ্ছে মে মাস থেকে। আবার কন্ট্রাকচুয়াল যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছেন তাদের পারিশ্রমিক 3000 ও 3500 টাকা বাড়ানো হলো। সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের ভাতা 1000 টাকা করে বাড়ানো হলো। আপনারা জানেন আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে, তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো, তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য, তাদের চাকরির জন্য, পারমানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ 10% থেকে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে, কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে। এটা পুলিশ তৈরি করছে, তারা আপনাদের বলবে। এই রকম মনে রাখবেন অনেক কাজ করে দেওয়া হয়েছে। এমনকি যারা ডাক্তারদের সাথে, যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে, কেউ 20 বছর করেছে, কেউ 25 বছর করেছে, দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয়। তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে, তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্য যোগ্যশ্রী। চিকিৎসক সহায়ক, চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী নার্স, এরকম টাইপের একটা কিছু নাম দেওয়া হয়েছে। নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এই টাইপেরই ওদের যোগ্যশ্রীর মধ্যে নিয়ে আসা হবে। ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে, হয়তো ডিপ্লোমা করলে অনেকদিন আগেই ডাক্তারই হয়ে যেত, তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো। এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার, কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না, মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য, প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশের লোক নেওয়া হোক, 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছে, আর দিয়ে হাসতে হাসতে বলছে, দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে। বলি সাহস থাকলে ভোটে লড়ুন, একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন, সবটা গিয়ে রাজ দুর্নীতি করবার চেষ্টা করবেন না, এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায়, এটা বড় দুর্নীতি। যান রেলে গিয়ে খোঁজ নিন কত দুর্নীতি করেছেন, খুঁজে বের করুন। আমরা তো কখনো বলি না, যা হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে। ডিফেন্সে কি করেছেন, কত ডিল করেছেন, কই আমরা তো বলি না, কারণ আমরা মনে করি যাই হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে, চাকরি বাকরি আটকাতে নেই, এটা মাথায় রাখবেন। মানুষ দুটো খেয়ে বাঁচে, গরিব মানুষ, তাদেরটা আটকাতে নেই, এটা মনে রাখবেন। আমরা থাকলেই মনে রাখবেন, বিনা পয়সায় রেশন পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, তাঁত সাথী পাবেন, তাঁত বন্ধু পাবেন, কৃষি বন্ধু পাবেন, কৃষক বন্ধু পাবেন, মৎস্যজীবী পাবেন, মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, যোগ্যশ্রী পাবেন, কর্মসাথী পাবেন, কর্মতীর্থ পাবেন, রাস্তাঘাট পাবেন, ব্রিজ পাবেন, এলাকার উন্নয়ন পাবেন, অন্য কেউ নয়।
অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি। মনে আছে 2021-এর ইলেকশনের আগে আমি তিনটে কথা বলেছিলাম, বিনা পয়সায় চাল চান, দুয়ারে সরকার চান, দুয়ারে রেশন আমরা বলেছিলাম। আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি, বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো, স্মার্ট কার্ড দেব বলেছিলাম 10 লক্ষ টাকার, ছাত্রছাত্রীরা পাচ্ছেন তো, লক্ষ্মীর ভাণ্ডার দেব বলেছিলাম পাচ্ছেন তো, কৃষক বন্ধু 10,000 টাকা দেব বলেছিলাম পাচ্ছেন তো, সবটাই করে দিয়েছি। আমরা এবার 6টা ইকোনমিক করিডোর করছি যার দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি হবে, আর একটা হবে কুচবিহার, পানাগড়, মালদা আপ টু কুচবিহার, নর্থ বেঙ্গল, অর্থাৎ সারা বঙ্গ জুড়ে 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে আর বাইরে যেতে হবে না। পরিযায়ী শ্রমিক যারা আছেন, যারা বাইরে কাজ করেন, তারা যে যেখানে কাজ করেন, যদি কোনো রকম সাহায্য চান, তাদের জন্য আমরা ওয়েবসাইট তৈরি করেছি, আর তাদের জন্য যে যেখানে কাজ করেন আলাদা করে তাকে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে, যাতে যে যেখানে কাজ করুক কেন সে যদি অসুস্থ হয়ে যায় সে যাতে টাকাটা পায়। বাকি কিছু নেই, চন্দ্র সূর্য গ্রহ তারা, মানুষ কিন্তু সবার মধ্যেই আছে, মনে রাখবেন, সবের মধ্যে আছে মানবিক ধারা। তাই বলি কি কন্যাশ্রী বন্ধুরা, কন্যাশ্রী পাচ্ছ, মনে রাখবে স্কুলে পাচ্ছ, কলেজে পাবে, ইউনিভার্সিটি পাবে, তারপরে স্মার্ট কার্ড পাবে, 9-এ উঠলে সাইকেল পাবে, 18 বছর বয়স হলে 25,000 টাকা পাবে, তারপরে ইউনিভার্সিটি গেলে 2,500 টাকা স্কলারশিপ পাবে, কেউ 2,000 টাকা পাবে, তারপরে দরকার হলে 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড পাবে।